الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় চার পার্ট ১২ থেকে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো ধূমপান ও মাদকাসক্তি। এই অপরূপ সুন্দর পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আর সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদেরকে খাদ্য হিসাবে কিছু হালাল এবং হারামের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে এই হিউম্যান বডি জন্য কোনটা গ্রহণযোগ্য, কোনটা খাদ্য আর কোনটা অখাদ্য, কোনটা খাওয়া যাবে এবং কোনটা খাওয়া যাবে না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে কুলু, তোমরা খাও, তোমরা খাও, খাবে কোনটা পবিত্র জিনিস, মিনাত্তাইয়িবাত, পবিত্র জিনিস যা তোমাদেরকে যা আমি রিজিক হিসেবে দান করেছি। সূরা আল বাকারা আয়াত ১৭২। খাদ্য গ্রহণে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিনিষেধ থাকা সত্ত্বেও অসৎ সঙ্গ ও কুপ্ররোচনা, নানা ধরনের ক্ষতিকর হারাম বা নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষ আকৃষ্ট হয়। এতে নিজের পরিবার পরিজন এবং সমাজে বিরাট ক্ষতি হয়ে যায়। তো মাদকাসক্তি ও ধূমপান এই দুইটাই মানুষের জন্য ক্ষতিকর, এই জন্য এগুলি ইসলাম শরীয়তে নিষিদ্ধ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, অর্থাৎ নেশা জাতীয় যে কোনো দ্রব্যই মদ। নেশা জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশনা হলো, ইসলামের নীতি হলো নেশা জাতীয় যে কোনো দ্রব্য মদ। আর কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই নেশা জাতীয় দ্রব্যই হারাম, মুসলিম শরীফের হাদিস। আমরা দুইটা বিষয় সম্পর্কে একত্রে কিছু আলোচনা করলাম, মাদকাসক্তি এবং ধূমপান নিয়ে। আমরা এখন আলাদাভাবে দুইটা বিষয় বর্ণনা করব। ধূমপান, ধূম মানে ধোঁয়া, তো এই ধোঁয়া পান এটা তো আসলে মানুষের কোন ধরনের ক্ষুধা নিবৃত্তি হয় না। এগুলি কি আছে, যেমন হুক্কা, বিড়ি, চুরট, সিগারেট ধূমপানের মধ্যে পড়ে। এতে শারীরিক ক্ষতি যেমন হয় তেমনি অর্থেরও অপচয় হয়, আর এই অর্থের অপচয় অপব্যয় হয় বলে আমি তো সূচনাতে বলেছি অধ্যায় চার পার্ট ১২। তো এটা একটা অপচয় অপব্যয়,
আর আমরা জানি কোরআনুল কারিমে সূরা বনি ইসরায়েলের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপব্যয় সম্পর্কে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপব্যয়কারীগণ শয়তানের ভাই। আমরা জানি যে অপচয়কারী হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বর্ণনা মতে অপব্যয়কারী অপচয়কারী শয়তানের ভাই। সুতরাং ধূমপান আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, পরিবেশের ক্ষতি, এটা সম্পূর্ণ অপচয় অপব্যয়। তো আল্লাহ আরো বলেছেন, ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন মুবাযযিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। তো এই ধূমপান করতে গিয়ে যে সমস্যাগুলি হচ্ছে, আমার পাশের মানুষ, পাশের জন, আমার ঘরের মানুষ, আপনজন, বিশেষ করে অবুজ শিশুরা অনেক ক্ষেত্রে অনেক পরিবারের সাথে আছে, যাদের কারণে, যারা বড়দের এই ধূমপান এই বদ অভ্যাসের কারণে তাদের অনিচ্ছা সত্ত্বেই তারা এই একটা বাজে একটা অবস্থা তাদের সম্মুখীন হয়, সেজন্য এই দুর্গন্ধ ছড়ায় এবং তারাও আক্রান্ত হয় এই বড়দের মতো করে। ছোটরা তাদের ফুসফুস দুর্বল নরম, শিশু বাচ্চা তাদের কাছেও সেই যে ধোঁয়া ক্ষতিকর যে দিক, সেগুলি তারাও অনিচ্ছা সত্ত্বে তারা সেটার সম্মুখীন হচ্ছে। আর আরেকটি হচ্ছে, যখন ইসলাম হাদিস মোতাবেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। হ্যাঁ, প্রথম কথা বলা হয়েছে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তো সেই জন্য বিশেষ করে যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়তে গেলে আমাদেরকে মিসওয়াক করতে হয়। হ্যাঁ, একটা সুন্নাত দৈনিক 5 বার মিসওয়াক করা নামাজের পূর্বে উযু করতে গিয়ে, যখনই আমরা উযু করব সেই সময়ে। এখন এই অবস্থাতে যদি কোনো ব্যক্তি মসজিদে যায় আর মসজিদে যাওয়া হ্যালো, স্যার আপনি রাখছেন, মিউট হয়ে গেছেন। হ্যালো হ্যালো স্যার, একটু ওয়েট করো স্যার, স্যার মনে হয় কোনো সমস্যা আছে নাকি। তো আমরা বলেছি যে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যে দুর্গন্ধ যেখানে থাকবে সেখানে রহমতের ফেরেশতারা থাকেন না। সুতরাং কোন মুমিন এই দুর্গন্ধ নিয়ে চলতে পারে না এবং মসজিদে তার নামাজ পড়ার বিঘ্ন ঘটে, সেজন্য এবং আমাদের পরিবেশের ক্ষতি হয়, শিশুদের ক্ষতি হয় এবং অর্থের ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, সব বিবেচনায় ধূমপান আসলে ইসলামের নিষিদ্ধ যে করেছে সেটার একটা যৌক্তিকতা আমরা বুঝতে পারি। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা এই বিষয়ে বলছেন যে ধূমপান, বিষপান,
কারণ এতে যে নিকোটিন যে বিষটা রয়েছে, বিষ নিকোটিন, একটা সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন আছে, বলা হয়েছে দুইটা সিগারেটের ভিতরে যে পরিমাণ নিকোটিন আছে, এই নিকোটিন যদি ইনজেকশন আকারে কোনো ব্যক্তির শরীরে পুশ করা হয় তাহলে সেই লোকটি সাথে সাথে মারা যাবে, এত ভয়ঙ্কর। দুইটা সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন আছে সেটা যদি ইনজেকশন আকারে কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয় তাহলে ওই ব্যক্তি সাথে সাথে মৃত্যুবরণ করবেন। তো এই জন্য এটা নানা ধরনের রোগ যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দা, হৃদরোগ, নানা ধরনের রোগের কারণ কিন্তু এই ধূমপান। তো আমরা অনেকেই একটু উৎসুক হয়ে অনেকে একটু টেস্ট করতে যায় যে কি জানি কেমন, একটু দেখি, এই দেখতে গিয়ে সেই ফাঁদে পা দেয় এবং সেখান থেকে আর কখনো বের হতে আসতে পারে না। আমরা কখনো একটু উৎসুক হয়েও বা একটু বুঝার জন্য, একটু মজা নেওয়ার জন্য আমরা কখনো এই ধূমপানের সাথে যুক্ত হব না। কেউ আমাদেরকে আহ্বান করলো, আমরা তাকে এড়িয়ে চলবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা জানি জীবন ধ্বংসকারী, জীবন নাশকারী, জীবন হরণকারী, সুতরাং এই জিনিস থেকে আমরা কখনো আমরা এর সাথে যুক্ত হব না। এরপরে আসছে আমরা মাদক আসক্তি, মদের প্রতি যে আসক্তি, মাদকের প্রতি যে আসক্তি সেটাই হলো মাদক আসক্তি, যেটা মানুষের জ্ঞান বুদ্ধি সুস্থ স্বাভাবিক অবস্থার অবসান ঘটায়, লোপ করে দেয় তার তার বুদ্ধিকে লোপ করে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই বিষয়ে যে হ্যালো স্যার, জি বলো বাবা, আপনি কি প্রেজেন্ট নিয়েছেন? হ্যাঁ, আপনি কি প্রেজেন্ট নিয়েছেন? এই বিষয়ে পরে কথা বলো। ও যে স্যার, নেটের সমস্যার কারণে দেরিতে কল করেছি, তো জ্ঞান বুদ্ধি লোপ করে দেয় তাই মাদক দ্রব্য, যা জ্ঞান বুদ্ধি লোপ করে দেয়, মা খামারাল আকল, যেটা পাহু আখাম বলেছেন, মা উমর বলেছেন মা খামারাল আকল, সেটা বিবেককে ঢেকে দেয়, এটাই মাদক। তো অর্থাৎ তাহলে এই মাদক দ্রব্য হারাম, এটা তো মাদক একটা সম্পূর্ণ হারাম। যেমন মাদক দ্রব্যগুলির মধ্যে কি কি আছে আমরা একটু জেনে নিই। মদ আমরা অনেকগুলো চিনি না, আমরা এগুলি আমার পরিচিত না, আমি শুনি নামগুলি শুনতে পারি শুধু। মদ, তাড়ি, আফিম, গাঁজা, ভাং, চরস, হাশিশ, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, কোকেন, প্যাথেড্রিন, সঞ্জীবনী সুরা, বিভিন্ন প্রকার অ্যালকোহল। আমাদের কাছে, আমরা শিশু মানুষ, আমরা তোমরা শিশু ছোট মানুষ, তোমাদের সামনে যে জিনিসটা আসতে পারে সেটা হলো অ্যালকোহল। কি কি নামে আসতে পারে? তো অনেক সময় আমরা সফট ড্রিঙ্কস পান করি, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পানি, কোমল পানি আমাদের কাছে আসে, আমরা দেখতে পাই। আমরা এগুলি খাওয়ার সতর্ক হব, এগুলিতে এমনিতেই আমাদের হার্ট কিডনির জন্য ক্ষতিকর, এই যে বিভিন্ন ধরনের কোমল পানীয় আমাদের কিডনির জন্য, আমাদের লিভারের জন্য, আমাদের হার্টের জন্য আসলে এগুলি উপযোগী না। তারপরেও কখনো যদি আমাদের খেতে হয়, আমাদের যদি কখনো খাওয়ার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বোতলের গায়ে উপাদান লেখা থাকবে, উপাদান গুলি দেখবো সে এখানে এ জাতীয় কোন ধরনের উপাদান আছে কিনা, যাতে করে আমি বিশেষ করে যারা পশ্চিমা সভ্যতার, ইউরোপ ইউরোপীয় সভ্যতা যারা আছে তাদের কাছে তো মদ এটা একটা সাধারণ পানীয়ের মতো, সাধারণ পানীয়ের মতো, সুতরাং আমাদের কাছে তো সে জিনিসটা সাধারণ পানীয় নয়। আমরা বিশেষ করে আমাদের দেশে কিংবা কখনো যদি আমরা বিদেশে ভ্রমণ করি, সেক্ষেত্রে আমাদেরকে এই কোমল পানীয়ের বোতল
আমরা হাতে পেলেই সেখানে আমাদের উপাদানগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যে সেখানে কোন ধরনের হারাম উপাদান আছে কিনা। আমাদের দেশের মধ্যে কোন কোন পানির মধ্যে সেই উপাদান পাওয়া যায়, যেমন একটা উপাদান আছে ক্যাফেইন। হ্যাঁ, তোমরা দেখবে কোন কোন সফট ড্রিঙ্কস এর গায়ের যে উপাদান, উপাদানের মধ্যে ক্যাফেইন আছে। ক্যাফেইন এটা এক ধরনের মাদক। তো এখানে বিচার্য যে বিষয় সেটা হলো কোন বস্তু বেশি পরিমাণ যেটা হারাম হয় সেটা অল্প পরিমাণেও হারাম। কোন বস্তুর বেশি পরিমাণ যদি হারাম হয় তার অল্প পরিমাণও কি হারাম। হ্যাঁ, ময়লা, ময়লা মানে পায়খানা যদি বেশি পরিমাণ যদি হারাম হয় আর সুচের আগায় যদি একটু ময়লা থাকে সুচের আগায়, সেটা কি হালাল হবে? কোমল পানীয়র ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উপাদানের মধ্যে দেখা যাচ্ছে ক্যাফেইন জাতীয় মাদক অ্যালকোহল থাকে। তোমরা যখন বিভিন্ন কোমল পানীয় খাবে উপাদানগুলিতে দেখবে যে এখানে হারাম কোন উপাদান আছে কিনা। যে উপাদানগুলির কথা বললাম এর মধ্যে একটা আছে ক্যাফেইন। ক্যাফেইন যদি থাকে সেটাও অল্প পরিমাণ, অনেকে বলে অল্প পরিমাণ অসুবিধা নাই, না হারাম অল্প হলেও আমি খাবো না। আর যদি আমরা তো এখন ছোট মানুষ, আমরা ভবিষ্যতে বিদেশে যাব, বিভিন্ন দেশে যাব, বিভিন্ন দেশে ঘুরবো, আমাদের বিভিন্ন কাজে যেতে হবে, সেক্ষেত্রে বিদেশি কোনো পানীয় বা আমার দেশে যদি কখনো বিদেশি পানীয় আমার আত্মীয় স্বজন কেউ নিয়ে আসে বা খেতে দেয়, সেক্ষেত্রে আমি চেক করে দেখবো যে সেখানে কোনো সামান্য পরিমাণ অ্যালকোহল আছে কিনা, আমি সাবধান থাকবো, আমার ইমানের প্রশ্ন। ঠিক আছে না? জি স্যার। সুতরাং আমরা এগুলির প্রতি খেয়াল করবো। মহান আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই মদ, আল্লাহ কোরআন আরবিতে বলেছেন, সেটা এখানে উল্লেখ করেন, আমি বলছি ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণায়ক শর, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, তোমরা এসব থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। মদ, জুয়া, জুয়া কোনটা অনেকে প্রতিযোগিতা হার জিত লাগে, হ্যাঁ হার জিত করে ধরে যে 500 টাকা 1000 টাকার যে প্রতিযোগিতা করে হার জিত, এটা হারাম। ভালো কাজের কোনো প্রতিযোগিতা হতে পারে, মন্দ কাজের খেলাধুলা নিয়ে বাজি ধরে খেললে একজনের হাইরা যায় 5000 টাকা নিচে একজনে আরেকজন খালি হাত হয়ে যায়, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। লটারি, ভাগ্য, ভাগ্য নির্ণায়ক স্বর, ওই তুমি দূরে তীর নিক্ষেপ করেছ, তোমার তীর যদি লাগে তুমি 5000 টাকা পাইছো, তোমার তীর না লাগলে তুমি 5000 টাকা লস হয়েছে, এই জাতীয় ভাগ্য নির্ণায়ক তীর নিষিদ্ধ। তো এই মাদক আমাদের যে যুব সমাজ, আমাদের উঠতি বয়সের ছেলেরা যারা আছে, ছেলে মেয়েরা, অনেক মেয়েরাও ইদানিং এই মদ নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, অনেক ছোট শিশুরাও যুক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে মা বাবা হারা সন্তানেরা, পৈতৃক পরিচয়হীন সন্তানেরা রেল লাইনের পাশে, রেল লাইনের ধারে, রাস্তার পাশে, বাস লাইনে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের নেশায় তারা যুক্ত হয়ে যাচ্ছে। তা আমরা সাবধান থাকবো, আমরা আমাদেরকে যেন কখনো এই ধরনের বদ নেশা বা বদ অভ্যাস খারাপ সঙ্গ আমাদেরকে না পেয়ে বসে, বা কোনো খারাপ মানুষ আমাদেরকে একটু সমাদর করলো আমরা সেগুলো এড়িয়ে চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মরণ বেদি মরণ নেশা থেকে আমাদেরকে হেফাজত করুক সবগুলি। আমিন, আমিন, আমিন। অনেক দোয়া দিয়ে দিচ্ছি। সৃজনশীল এক অধ্যায় চার
অধ্যায় চার এর অনুশীলনের যে দুইটা সৃজনশীল আছে, সৃজনশীল এক তোমরা লিখবে এবং শিখবে, সৃজনশীল এক লেখা এবং শেখা। তোমরা পৃষ্ঠা নাম্বার দেখো, 96 পৃষ্ঠা, 96 পেজ নাম্বার 96। এখান থেকে তোমরা পেয়েছি, হ্যাঁ পাইছো, জি স্যার।